আজকে আমরা করব চিকেন লেগ রেসিপি। তো সেই হিসাবে আমরা চিকেনটা ঠিক মতোভাবে পরিষ্কার করে নিচ্ছি এবং মাঝখান দিয়ে কেটে কেটে নিচ্ছি, যাতে চিকেনটা অনেক সুন্দর হয়, মানে ওর ভিতরে গ্রেভিটা মশলাটা খুব সুন্দরভাবে যেতে পারে, তাহলে টেস্ট আশা রাখি অন্যরকম হবে। আমরা বাসায়কৃত সেই লেগ পিসগুলো আবার তুলে নিলাম পাত্রতে। এবার আমরা কিছুটা ভিনেগার নিয়ে নেব। এবার সাথে আমরা দুধটা মিশিয়ে নেব সুন্দর করে এবং সুন্দর করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নিলে ওটা আর কি চিকেনের ভিতরে খুব ভালোভাবে যাবে। আমরা সল্ট মিশিয়ে নেব পরিমাণ মতো, যতটুকু লাগবে। যে যে কটা চিকেন লেগ পিস নেবেন সেই পরিমাণ অনুযায়ী মশলা। আমরা এখানে মশলাটা একটু কম ব্যবহার করছি, ঘরোয়া হবে। এবার হয় কি, দোকানের রান্নাগুলো অতিরিক্ত মাত্রায় মশলা দেয় এবং মশলা দেওয়ার কারণে টেস্টটা শুধু মশলার মশলা টেস্ট চলে আসে, কিন্তু আমরা সেরকম চাচ্ছি না। আমরা চাচ্ছি যে এখানে মশলাটা থাকবে মোটামুটি যতটুকু কম করে দেওয়া যায়, কিন্তু টেস্টটা আমাকে খুব ভালো করতে হবে, যার জন্য আমরা অন্য অন্য সব মশলা মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে আমরা তেলটা কড়াইতে করে দিয়েছি, বেশি হিট করে নিয়েছি। এবার এগুলো মোটামুটি একটু ফ্রাই করব, মানে একদম খুব যে চড়া করে ফ্রাই করা চলবে না, মোটামুটি ফ্রাই চলবে, হাফ ফ্রাই হবে, ফুল ফ্রাই হবে না, এটা হাফ ফ্রাই হবে। হাফ ফ্রাই হওয়ার পরে মোটামুটি আমরা এগুলো নামিয়ে নেবো কড়াই থেকে, সবগুলো লেগ পিসই মোটামুটি হাফ ফ্রাই করবো। এবার এই অত্যাধিক টেস্ট হবে, এটা অত্যাধিক টেস্টের ব্যাপার। এভাবে রান্না করলে চিকেন লেগ পিস প্রচণ্ড টেস্ট হয়। অন্য অন্য কোথায় কে কীভাবে রান্না করেছে আমি জানি না, কোনো রেস্টুরেন্টের টাইপের কেমন হয় সেটাও বলতে পারবো না, তবে এভাবে রান্না করলে আশা রাখি অনেক অনেক বেশি টেস্ট হবে। আমরা মোটামুটি একটু মিডিয়াম ফ্রাই করবো, একদম পুরো ফ্রাইয়ের কোনো দরকার নেই। বাকিটা আমাদের যখন আমরা গ্রেভি করব তখন আমাদের ওই গ্রেভিতে আমাদের বাকি রান্নাটাও সম্পূর্ণ হয়ে যাবে। এই জন্য আমরা মোটামুটি ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই শেষ হলে আমাদের দ্বিতীয় স্টেপটা শুরু হয়ে যাবে, মানে একদম সহজে বাড়িতে যে মশলা থাকে সেই মশলাই, আমাদের অন্য এক্সট্রা কোনো স্পেশাল মশলা স্পেশাল এইসবের কোনো দরকার নেই। বাড়ির মশলা দিয়েই মোটামুটি আমরা শুরু করব। একই যে অয়েলটা ছিল অয়েলটার উপরে আমরা পেঁয়াজের যে কুচিগুলো সেটা ছেড়ে দিয়েছি। এটা একটু ফ্রাই হলে অন্য অন্য মশলাগুলো নিয়ে গ্রেভিটা একটু জ্বালিয়ে নেব, যাতে গ্রেভিটা দেখা যাক। মোটামুটি আমরা একটু এখানে সব রকম মশলা মিশিয়ে নেব, একটু টমেটো সসও দিয়ে নিচ্ছি যাতে একটু এর ফ্লেভারটা একটু অন্যরকম আসে। কাঁচা লঙ্কাটা করে নিলাম, কিছুক্ষণ ধরে আমরা এটা একটু একটু ফ্রাই করবো। একটু ফ্রাই করার পরে মোটামুটি এর সুগন্ধটা যখন ছাড়বে তারপরে আস্তে আস্তে আমরা মাংসগুলো এর উপর দিয়ে দেবো। এবার আমরা দেওয়া শুরু করেছি মাংসগুলো। মাংসগুলো দেওয়ার পরে মোটামুটি ওই মশলাটা আমরা একটু মিশিয়ে নেবো নেড়ে চেড়ে, যাতে সব লেগ পিসের উপরে মাংসগুলো ভালো করে মিশে যায় আর কি। এবার আমরা সামান্য কিছু জল দিয়ে দেবো, এতে মিডিয়াম আঁচে রেখে আমরা সামান্য কিছু জল জল দিয়ে দেবো এতে, যাতে এটা আস্তে আস্তে এই মশলাগুলো মাংসটার ভিতরে চলে যায়। আমরা হাফ ফ্রাই করেছিলাম, এখন আমরা এটা গ্রেভির উপর দিয়ে মোটামুটি জাল দিয়েছি। রান্না প্রায় শেষের কাছে, শেষ হয়ে গেছে বললেই হবে। দেখো একটা মাংস কিন্তু ছাড়েনি, সব মাংসগুলো কিন্তু একই রকম রয়েছে, মাংস কোথাও যাবে না। এইভাবে ফ্রাই করলে একদম মাংসটাও ঠিক একই রকম থাকবে এবং টেস্টটাও দারুণ হবে, সুন্দর হবে, রান্নাটাও দারুণ হয়েছে, একটা মাংস ছাড়বে না। খুব সফট হয়েছে রান্নাটা এবং সুন্দর হয়েছে, টেস্টটা হবে অত্যাধিক সুন্দর। আমাদের রান্না শেষ হয়ে গেছে এবং অনেক সুন্দর। এভাবে যদি আপনারা বাড়িতে রান্না করেন আশা রাখি আপনাদের খেতে ইচ্ছা করবে এবং অত্যাধিক সুন্দর হবে। দেখুন কত সুন্দর লাগছে রান্নাটা এবং টেস্টটাও দারুণ হয়েছে আশা রাখি, এবং আপনারাও রান্না করেন অত্যাধিক সুন্দর হবে। আজকের মতো আমাদের এই রান্নাটা এখানেই শেষ। আশা রাখি পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। টাটা।